নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো আলু পোড়া। আজকে সব নরম হয়েছে, কারণ হচ্ছে আমি বলেছিলাম যে আলুগুলো মানে পোড়ানোর সময় অবশ্যই আমার দরকার, সেটা আমি দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছো এইভাবে আলুগুলোকে আস্তে আস্তে ছাড়াতে হবে। ভালোই হয়েছে, এরকম ভাবে আলু পোড়া করলে আপনারা বাড়িতে বসে। নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো আলু পোড়া আজকে রেসিপিতে। তো তার জন্য আলু নিয়েছি পাঁচখানা আর জ্বালতি, দেখতেই পাচ্ছো এখানে পুরুন জ্বালা হয়ে গেছে। তো কাঠের জ্বালে আলু পোড়া কেমন করে করতে হয় সেটাই দেখাবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ আলুগুলোকে আমি কীভাবে সাজিয়ে নিয়েছি জ্বালতিতে। এবারে হচ্ছে উনুন জ্বলছে আর এখানে আমি দিয়ে দেবো এবার। এবারে মোটামুটি মিডিয়াম আঁচ দিতে হবে। এতে আলুগুলো সিদ্ধ হয় ভালো করে। আলুগুলো সিদ্ধের জন্য মোটামুটি আঁচটা ভালো করে দেওয়ার দরকার, কিন্তু খুব বেশি আঁচ দিলে চলবে না, একটু মিডিয়াম আঁচ দেওয়ার দরকার, সেটা আমি দিচ্ছি। তোমরা শহর এলাকায় হয়তো অনেকে আছো যেটা গ্যাসে করছো, আর গ্যাসে করলে অবশ্যই এই জ্বালতি দিয়ে গ্যাস ওভেনে করতে হয়, তাতে এতটা সুন্দর হয়তো দেখতে লাগবে না। তার জন্য আমি কাঠে জ্বালে দেখাচ্ছি কীভাবে করতে হচ্ছে। এটা একটা গ্রাম্য পদ্ধতি বলা যেতে পারে, ঠিক আছে? এবার হচ্ছে আলুটাকে এক পিট করে উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছ কালো কালো হয়ে গেছে, পুরো পুড়ে গিয়েছে। আর আঁচ খুব বেশি দেওয়া যাবে না, একটু কম দিতে হবে, নাহলে আলুটা সিদ্ধ হবে না, ভেতরে খাওয়ার সময় ভালো লাগবে না, খাওয়া যাবে না। তো তাই জন্য আমি আস্তে আস্তে আঁচ দিচ্ছি। তবে এই পিটটা যদি হয়ে যায় কালো কালো, মানে ওটি পুড়ে যায়, দেখবা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এইভাবে আলুগুলোকে আস্তে আস্তে ছাড়াতে হবে।
কেমন লাগে আলু পোড়া? অসাধারণ কে দারুণ লেগেছে নাকি? অসাধারণ বিউটিফুল শীতকালের দিনে এই আলু পোড়া অসাধারণ খেতে লাগছে, আমি খেয়ে দেখাই, খুব ভালোই হয়েছে। আর আলুগুলো সফট নরম হয়েছে, কারণ হচ্ছে আমি বলেছিলাম যে আলুগুলো মানে পোড়ানোর সময় অবশ্যই আঁচটা কম দিতে হবে, আঁচটা কম দিয়ে করেছি, একটু সময় লাগবে কিন্তু খেতে খুব সুন্দর লাগছে। তো তোমরা অবশ্যই শীতকালে এবার করে খেয়ে দেখতে পারো কেমন লাগছে। এটা একটা গ্রাম্য পদ্ধতি দেখালাম, তো যারা মনে করছে যে কাটা জেলে করবো না তারা অবশ্যই বা সেই পদ্ধতি নেই তারা করতে পারো, গ্যাসে ওভেনে করতে পারো, গ্যাসটা অবশ্যই একটু মিডিয়ামে আঁচ দেবে দিয়ে করবে, জ্বালতি দিয়ে করতে পারা যাবে, অসুবিধা কিছু নেই। আর করে খেয়ে কমেন্ট করবে কেমন লাগছে, যদি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, অবশ্যই সঙ্গে থেকো।